আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সাইদুর রহমান। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন, জনাব আব্দুর রহিম হারমাজি, প্রধান প্রতিবেদক bdnews24.com, এবং আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ জাকির হোসেন, বিজনেস এডিটর সমকাল। প্রিয় দর্শক, আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগ দিয়ে। আপনাদের দুজনকে স্বাগত। আপনাকে ধন্যবাদ, স্বাগত, দর্শকদের স্বাগত। রহিম ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা তো 2017 সাল পার করে আসলাম। 2017 সালে আমরা যেহেতু এখানে আসলে মূলত আলোচনা করি অর্থনীতি, পুঁজিবাজার এই বিষয় নিয়ে, তো 2017 সালের পুঁজিবাজার সম্পর্কে যদি আপনার মূল্যায়ন একটু আমরা ওভারঅল যদি মূল্যায়ন বা পর্যালোচনা করি, তাহলে 2017 সাল আমাদের পুঁজিবাজার ভালো গিয়েছে এটা নিশ্চিতভাবে বলা যায়। আমরা যে 2009-10 যে পতনের পর ধারাবাহিক চেষ্টা সরকারের পর্যায় থেকে, বেসরকারি আপনাদের অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, দুই স্টক এক্সচেঞ্জ, এমনকি আমি এভাবে বলতে পারি এর কিছুটা হলে দাবিদার আমরা মিডিয়ার সঙ্গে যারা সম্পৃক্ত, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা 2017 সালটা পুঁজিবাজারের জন্য অত্যন্ত ভালো বছর পার করেছি। এটা আমার বিশ্লেষণ নয়, আমার মনে হয় আপনারাও সবাই একমত হবেন। এখানে একটি কারণ ছিল যে পুঁজিবাজার ভালো গিয়েছে 2017, এর সঙ্গে সম্পর্কিত হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি। একটি যদি বলি যে আমরা দেশের অর্থনৈতিক পরিস্থিতি মোটামুটি ভালো বা স্থিতিশীল ছিল এটা বলা যায়, আরেকটি বিষয় হচ্ছে যে দেশের রাজনৈতিক পরিস্থিতিও ছিল মোটামুটি শান্ত, স্থিতিশীল, জ্বালাও পোড়াও ছিল না, হরতাল অবরোধ ছিল না। সব কিছু মিলিয়ে সরকারের ওই 2009-10 পতনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এক ধরনের তৎপরতা, আপনাদের তৎপরতা এবং মিডিয়া সবরঅল ওভারঅল তৎপরতা, এমনকি সর্বশেষ যেটি হচ্ছে যে শেয়ার হোল্ডার অর্থাৎ ছোট ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যেও একটি আস্থার জায়গা ফিরে আসা, আরেকটি হচ্ছে তাদের মধ্যেও এক ধরনের সচেতনতার সৃষ্টি, সব কিছু মিলেই আমরা 2017 সাল খুব ভালোভাবে কাটিয়েছি এটা বলা যায় আর কি। রহিম ভাই, আমরা তাহলে এক সেন্টেন্সে বলতে পারি যে 2017 সাল তুলনামূলকভাবে ভালো ছিল, সার্বিক পরিস্থিতি আমাদের ইতিবাচক ছিল, অনুকূল ছিল। আর আপনি যেটা গণমাধ্যমের কথা বললেন, ডেফিনেটলি যে কোনো কর্মক্ষেত্রে আপনাদের গণমাধ্যমের ভূমিকা উল্লেখযোগ্য, এবং আপনাদের সহযোগিতায় আমাদের সকলকে কিন্তু উৎসাহিত করে সঠিক দিকে এগিয়ে যেতে। ধন্যবাদ রহিম ভাই। একটু জাকির ভাই আপনার কাছে আসতে চাই, আপনি যেহেতু বিজনেস এডিটর, আপনার দৃষ্টিতে আমাদের সার্বিক অর্থনৈতিক 2017 সালের সার্বিক অর্থনৈতিক অবস্থা যদি বলেন। একটু পুঁজিবাজার দিয়ে শুরু করি। পুঁজিবাজার আপনার কম্পারেটিভলি বেটার। আপনার যদি দেখেন যে 2010 সালের ধস পরবর্তী যে কয়েকটা বছর গিয়েছে 5-6 বছরের মধ্যে, 2017 সাল আমি বলবো যে এই 6-7 বছরের মধ্যে 2017 সালটা মোটামুটি ভালো। আমি যে বলবো না যে 2017 সাল পুঁজিবাজারে খুব পিক করেছে সেটা বলবো না, আমি যদি তুলনামূলক আলোচনায় যাই আমি সেটা বলবো যে এটা মোটামুটিভাবে এই 5-6 বছরের মধ্যে ভালো গিয়েছে। হ্যাঁ, আর যেটা বলবো যে আপনি যদি দেখেন যে আমার কাছে যেটা মনে হয় যে পুঁজিবাজারের সূচকটা বাড়লেও আমাদের লেনদেন পরিস্থিতির খুব বেশি উন্নতি হয় নাই। আপনি যদি পুরো বছরটাই দেখেন, আপনি যদি এই একেবারেই সাম্প্রতিক দেখেন, আমাদের যে মার্কেট যে ক্যাপ কিংবা আমাদের যে পুঁজিবাজারে যতগুলো স্ক্রিপ্ট সব মিলায় কি এই 400-500 কোটি টাকার, হ্যাঁ, আমার মনে হয় যে লেনদেনটা আর একটু বেশি হওয়া উচিত ছিল। মানে যদি আমরা অ্যাভারেজ দেখি সম্ভবত 874 কোটি টাকার লেনদেন অ্যাভারেজ ছিল। আসলে এটা আমাদের প্রত্যাশিত না, ডিমিউটালাইজড স্টক এক্সচেঞ্জ হওয়ার পরে স্টক এক্সচেঞ্জের কিন্তু আসলে দায়িত্ব আরও বেড়ে গেছে, কারণ তার এক শেয়ার হোল্ডারদেরকে এখন ডিভিডেন্ড দিতে, তার লেনদেনের পরিমাণ বাড়ানোটা খুবই জরুরি। আসলে লেনদেনটা আমাদের প্রত্যাশিত লেভেলে এখনো যায়নি। আপনি যদি দেখেন সূচকটা, যদি দেখেন যে আপনার 6,000-এর বেশি সূচকটা কিন্তু এবছরেই গিয়েছে, এবং এখন যে 6,300 লেভেলে যে স্টেবল পজিশন যাচ্ছে, মাঝে সাঝে দু এক সময় একটু হয়তো উত্থান পতন গিয়েছে, এটা পুঁজিবাজারের একটা খুব স্বাভাবিক একটা প্রবণতা, এটা হতেই পারে। কিন্তু আমার মনে হয় যে লেনদেনটা মানে মার্কেটের যে ভাইব্রেন্সি, পার্টিসিপেশনটা আরেকটু বাড়তে হলে আমরা আরও বেটার ফিল করতে পারতাম যে পুঁজিবাজারের জন্য। হ্যাঁ, এখন আপনি যদি পুঁজিবাজারের বাইরে আসেন, আসলে পুঁজিবাজার তো অর্থনীতির বাইরে না, আমি যদি টোটাল অর্থনীতির একটা অংশ, আমি যদি সার্বিক অর্থনীতিটা যদি আমি দেখি, হ্যাঁ, আপনি দেখেন যদি প্রথমে তো আমি যদি ম্যাক্রো অ্যাসপেক্টে বিশ্লেষণ করি, আমাদের জিডিপি গ্রোথ হচ্ছে লাস্ট ফিসকাল ইয়ারে হাইয়েস্ট গ্রোথ হয়েছে বাংলাদেশের ইতিহাসে, 7.28% গ্রোথ হয়েছে। হ্যাঁ, এরপর আপনি আসেন যে ইনফ্লেশন,
ইনফ্লেশন মোটামুটিভাবে বাংলাদেশে স্টেবল ছিল, এটা আপনার 6% আশেপাশেই ছিল, যেখানে আমরা দেখেছি 8-10% মূল্যস্ফীতি বাংলাদেশে আমরা বিভিন্ন সময়ে বছর দেখেছি। এরপরে যদি আপনি আসেন যে আমার বিনিয়োগের কী অবস্থা, মোটামুটিভাবে আমরা বিনিয়োগের যে সমস্ত সাপোর্টিভ তথ্য পাই, হ্যাঁ বিনিয়োগের অ্যাকচুয়াল বিনিয়োগের তথ্য পেতে একটু দেরি হয়, আমরা যেটা রেজিস্ট্রেশনের তথ্য পাই সেখানে দেখলাম যে মোটামুটিভাবে একটা ভালো গ্রোথ রয়েছে। আমরা যদি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের তথ্য পাই সেখানে আপনি জানেন যে লাস্ট হিসাব হচ্ছে 19% মতো ইয়ার অন ইয়ার গ্রোথ আছে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ। আপনি যদি ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট দেখেন দেখবেন যে মোটামুটি সেখানেও একটা ভালো গ্রোথ রয়েছে। তাহলে বিনিয়োগকে সমর্থন করে এরকম যে সমস্ত অর্থনৈতিক সূচক সেখানে আমরা দেখলাম যে 2017 সালকে আমি আগের কয়েকটা বছরের সাথে তুলনা করলে মোটামুটিভাবে ভালো বলতে পারি। হ্যাঁ, তো সেই বিবেচনায় এখানে আরও একটা বিষয় আমাদের ছিল যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ সবচেয়ে হাইয়েস্ট অবস্থানে অবস্থান করছে 2017 সালেই, 33 বিলিয়ন প্লাস। হ্যাঁ, আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ যেটা আমরা একসময় আমাদের হয়তো 4-5 মাসের ইম্পোর্ট কভারেজ ছিল, এখন সেটা 7-8 মাসের ইম্পোর্ট কভারেজ আছে, একটা কমফোর্টেবল জোনে আছে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ। হ্যাঁ, তবে আমরা যেটা দেখেছি, আমরা যদি একটু আরেকটা বিশ্লেষণে যাই, আমরা কিন্তু বৈদেশিক মুদ্রা বাজারটা একটু টালমাটাল দেখেছি যে একটা স্থিতিশীল হয়তো সবসময় ছিল না, তবে এর একটা ইতিবাচক দিক আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে টাকা ডেপ্রিসিয়েট করার কারণে আপনার রেমিটেন্সটা একটু এনকারেজ হয়েছে, আপনার এক্সপোর্টটা এনকারেজ হয়েছে। এবং আপনি যদি দেখেন যে সর্বশেষ যে 2-3 মাস কিন্তু রেমিটেন্সের গ্রোথটা একটু বাড়ছে। হ্যাঁ, এক্সপোর্টও মোটামুটিভাবে, যেখানে গত অর্থবছরে আমরা দেখেছি যে এক্সপোর্টের 2% নিচে গ্রোথ যেখানে আছে সেখানে এখন কিন্তু গ্রোথটা 7-8% মতো। হ্যাঁ, গত 5-6 মাসে রেমিটেন্সে কিন্তু আপনার বেশ ভালো গ্রোথ হয়েছে গত 6 মাসে, 12%-এর বেশি গ্রোথ হয়েছে, যেটা এর আগের অর্থবছরে একটা নেগেটিভ গ্রোথ ছিল। তো ওভারঅল ম্যাক্রো ইকোনমির কিন্তু আমরা দেখছি যে খুব ম্যাক্রো ইকোনমি স্টেবল এবং ভালো অবস্থায় আছে। এবং সে আর পুঁজিবাজার আসলে কী হয় কি যে অর্থনীতি ভালো থাকলে পুঁজিবাজার ভালো থাকে এরকম একটা কথা প্রচলিত থাকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সবসময় সেটা ঘটে না। অর্থনীতি খুব ভাইব্রেন্ট, ব্যতিক্রম ঘটে বাংলাদেশের ক্ষেত্রে, কিছুটা ব্যতিক্রম ঘটে। তবে আমি বলবো যে 2017 সাল পুঁজিবাজারের জন্য মোটামুটিভাবে হ্যাঁ ভালো বছর বলা যায়। পুঁজিবাজার তথা সার্বিক অর্থনৈতিক অবস্থায় আমরা একটা ইতিবাচক অবস্থায় দেখেছি। আপনি তো পুঁজিবাজারের লোক, আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আসলে পুঁজিবাজারটা আপনার কাছে কেমন গিয়েছে 2017 সাল। না, আমরা তো ডেফিনেটলি আপনারা দুজনে যে বক্তব্য দিয়েছেন, আপনি জানেন যে ওই রহিম ভাইয়ের সাথে আমি একটু শেয়ারও করে গেলাম যে আমাদের সার্বিক উদ্যোগে, সার্বিক উদ্যোগে আপনারা মিডিয়া বলেন, আমাদের মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন বলেন, ব্রোকারস অ্যাসোসিয়েশন বলেন, স্টক এক্সচেঞ্জ বলেন, সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, সকলের সার্বিক সহযোগিতায় এবং বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট ছিল। কারণ আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট যদি না হয়তো 2017 সালের জুন এই 21 জুলাইতে যে ডেডলাইন ছিল অ্যাডজাস্টমেন্টের, বাংলাদেশ ব্যাংক যদি সাপোর্ট না করতো তাহলে সেখানে কিন্তু একটা বড় ক্যাপিটাল মার্কেট এক্সপোজার ক্রাইসিস ক্রিয়েট হইতো যদি তারা সাপোর্টিভ না হইতো। এটা 2017 সালে একটা আলোচনা ছিল, সকলের সহযোগিতায় কিন্তু আমরা একটা ভালো অবস্থান দেখেছি এবং ভালো অবস্থানে এখনও আমরা আছি। তো আমরা সেই প্রত্যাশায় আবার রহিম ভাইয়ের কাছে ফিরে আসতে চাই। রহিম ভাই, তাহলে আমরা 2018 সালে আমরা কী প্রত্যাশা? 2018 সালের মানে গেলে 2017 সাল আসবে, মানে 2017 চলেই আসে, তারপরে 2018। আমি চাকরির সঙ্গে একটু অ্যাড করি, এর মাধ্যমে অর্থনৈতিক অবস্থার সূচকগুলোর যদি আমরা বিশ্লেষণ করি, তার চাকরির মোটামুটি সবগুলোই বলে ফেলেছেন। এখানে ইম্পোর্টেড যেটি আমদানির যেটি আমদানিও ভালোই বাড়ছে, প্রায় 29% পর্যন্ত আমরা 6 মাসের যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো। এখানে আরও একটি বিষয়, আমদানি বাড়ার মূল কারণ ক্যাপিটাল মেশিনারি তো আছেই, মূলধনী যন্ত্র আপনার প্রোডাকশনের ক্ষেত্রে ম্যাটেরিয়ালস গুডস এবং অন্য যে বিষয়গুলি আছে, আপনি লক্ষ্য করবেন সরকারের বড় বড় প্রজেক্ট কিন্তু ইমপ্লিমেন্টেশন পর্যায়ে চলে আসছে। আপনি অর্থনীতির ওই এই এই বাড়ার সঙ্গে এই কাজগুলো কিন্তু মানুষের মধ্যে এক ধরনের আস্থা সৃষ্টি করে। আমরা জানি যে পদ্মা সেতুর কাজটা অলরেডি শুরু হচ্ছে, হয় 2018তে হবে কি না সেটি বিষয় না, তবে এটি যদি কমপ্লিট হয় তাহলে কিন্তু আমাদের জিডিপিতে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব মতেই আপনার কমপক্ষে 1% যোগ হবে। আমরা যখন দেখলাম যে যমুনা
সেতু অর্থাৎ বঙ্গবন্ধু সেতু হওয়ার পর উত্তরাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে একদম অন্য ধরনের একটি মেরুকরণ আমরা লক্ষ্য করলাম। ওইখানকার প্রোডাক্ট আর কৃষিপণ্য থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট দ্রুত ঢাকা চলে আসা, অর্থাৎ ওই অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে উত্তরাঞ্চল যোগ হওয়ার কারণেই আমরা যে এখন দেখছি যে 7% বেশি অর্থাৎ 7.28% যে গ্রোথ, এর কিন্তু একটি বড় অবদান কিন্তু এই বঙ্গবন্ধু সেতু। সেই কারণেই আমরা যদি যমুনা পদ্মা সেতুটা যদি 2018 হোক বা না হোক, সেটি আমি বলছি 2019 বা 20 যদি কমপ্লিট হয়, তাহলে কিন্তু আমরা আমাদের এই অর্থনীতিতে ওই 1% প্লাস গ্রোথ কিন্তু আমরা দেখতে পাবো। সেই কারণে বলছি সার্বিকভাবে 2017 সব কিছু মিলে কিন্তু অনুকূল ছিল, রাজনৈতিক পরিস্থিতি সব কিছু মিলে অনুকূল ছিল। এখন এর ধারাবাহিকতায় তো আসছে আমার 2018, এখন 2018 আমরা এই প্রত্যাশা করতে পারি যে ভালো যাবে, এটা আমরা প্রত্যাশা করতে পারি তিনজনই বা দেশবাসীও প্রত্যাশা করে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কিন্তুটি হচ্ছে যে এই 2018 সালের শেষের দিকেই আমাদের জাতীয় নির্বাচন। এখন সেই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বা জাতীয় নির্বাচনকে ঘিরে কি পরিস্থিতি সৃষ্টি হয় সেটি অবশ্য আমরাও বলতে পারবো না, আপনিও বলতে পারবো না, এখন কেউ নিশ্চিত করে বল। তবে আমরা একটি ট্রেন্ড লক্ষ্য করি যে বাংলাদেশের রাজনীতিতে যে ধরনের মেরুকরণ বা যে ধরনের ট্রেন্ড শুরু হয়েছে, এখন মনে হয় না বাংলাদেশের জনগণ খুব বেশি হরতাল অবরোধ জ্বালাও এইগুলা আর দেখতে চায়। আর যদি জনগণ না দেখতে চায় সেই ক্ষেত্রে হয়তো রাজনৈতিক নেতৃত্ব বা লিডারশিপও আমার মনে হয় জনগণের এই চাওয়া পাওয়ার বিষয়টিকে লক্ষ্য করেই তাদের কর্মসূচি ঘোষণা করবে। এ প্রত্যাশা আমরা করতে পারি, দেশবাসীও করে। সেই কারণেই আমার কেন জানি মনে হচ্ছে যে আমরা যতটা আতঙ্কিত বা হতাশাগ্রস্ত হই না কেন 2018 নির্বাচনকে কেন্দ্র করে, ততটা হয়তো হবে না আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করি। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের শান্তিপ্রিয় কর্মসূচি বা জনগণের যাতে বিশৃঙ্খল সৃষ্টি না হয়, জনগণ যাতে কষ্টে না থাকে, সেই ধরনের কর্মসূচি দেবে। আর সেই কর্মসূচি যদি দেয় তাহলে আমরা বলবো জাতীয় নির্বাচনকে ঘিরে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন অন্য ধরনের একটা মেরুকরণ সৃষ্টি হবে, অর্থাৎ 2018 2017 চেয়েও ভালো যেতে পারে, এ প্রত্যাশা কিন্তু আমরা করি। আর 2018 যদি মোটামুটি সুস্থ শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যদি একটি নতুন সরকার আসে, যে সরকারই হোক না কেন, তাহলে কিন্তু এই 2018 আরেকটি মাইল ফলক হয়ে থাকবে 2019-20 পর্যন্ত, অর্থাৎ আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য। সেই কারণে বলছি 2018 খুবই ভাইটাল, যেটা বলি না আমরা খুবই চ্যালেঞ্জিং, ভাইটাল এবং প্রত্যাশার জায়গার থেকেও কিন্তু ভালো। আমরা কিন্তু 2017 অনেক অর্জন লক্ষ্য করেছি, আপনি যদি সার্বিকভাবে সামাজিক সূচকেও যেগুলো বলেন, মানবিক সামাজিক সূচকে বলেন, আমরা উন্নত বছর বাংলাদেশকে আপনি যে অর্থেই বলেন না কেন আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে এখন প্রত্যেকটি দেশ বলি, প্রত্যেকটি আন্তর্জাতিক সংস্থা বলি, বিশ্বব্যাংক, IMF থেকে শুরু করে সবাই কিন্তু বাংলাদেশকে এখন সমীহ বলি বা সম্মান বলি বা গুরুত্ব দিয়েই বাংলাদেশকে কিন্তু এখন বিবেচনা করে। সেই কারণে বলছি আমাদের 2018 সাল খুবই আকাঙ্ক্ষিত, প্রত্যাশার জায়গা থেকেও আমরা যেমন প্রত্যাশা করি, আমার প্রত্যাশা আশা যে রাজনৈতিক দলগুলোও এই বিষয়গুলো বিবেচনায় রেখে তাদের কর্মকাণ্ড কর্মসূচি এবং নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ড পরিচালনা করবেন, এ প্রত্যাশা আমরা করতে পারি। আমরাও সেই প্রত্যাশা করছি, কারণ ইতিমধ্যে আমরা যে স্থানীয় সরকারের কিছু নির্বাচন দেখেছি ওইগুলো থেকে আমরা এই আশাটুকু করতে পারি যে যেরকম শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে আগামী নির্বাচনও এরকম শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশই হবে, এবং সেই রকম যদি হয় আমরা 2021 সালের যে লক্ষ্যমাত্রা আমাদের মধ্যমায় দেশে উন্নীত হব সেই প্রত্যাশা অবশ্যই আমাদের পূরণ হবে। সেই প্রত্যাশা জাকির ভাই আপনার কাছে আসতে চাই। আচ্ছা, আপনি যে 2018 সালের কথা বলছেন, আমি একটা প্রথমে একটা সুখবর দেই যে আমাদের, আমরা তো অলরেডি বিশ্বব্যাংকের যে ক্লাসিফিকেশন সেখানে আমরা নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশে অলরেডি উত্তীর্ণ হয়েছে 2015 সালে। হ্যাঁ, এখন 2018 সালে আমাদের যে অর্জনটা হবে সেটা হচ্ছে যে আমরা যে জাতিসংঘ আমাদেরকে LDC থেকে মানে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের যাওয়ার জন্য যে আমাদের যে যোগ্যতা যেটা সেটা স্বীকৃতি দেবে জাতিসংঘ, সেটা 2018 এবছরের মার্চ মাসে জাতিসংঘ আমাদেরকে এই এটা বলবে যে হ্যাঁ বাংলাদেশ ইজ এলিজেবল হ্যাঁ টু গ্রাজুয়েট হ্যাঁ ফ্রম LDCs। হ্যাঁ, দেন আমরা হচ্ছে 2024 সাল নাগাদ আমরা একটা উন্নয়নশীল দেশে আমরা তালিকায় চলে যাব। 2018 সালটা আমাদের দেশের জন্য একটা একটা মাইল ফলক হয়ে থাকবে যে এবছর আমরা এই স্বীকৃতিটা অর্জন করছি। আচ্ছা, 2018 সালে যেটা রহিম ভাই একটা রাজনৈতিক অস্থিরতার কথা, একটা আশঙ্কার কথা বলছে, আমাদের অর্থনীতিবিদদের অনেকেও সেটা বলছেন, আমিও রহিম ভাইয়ের সাথে একমত যে আসলে আপনার যেটা রাজনীতির হ্যাঁ যেটা মানে রাজনীতিকে যে রাজনীতি যে এখন যে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে, হ্যাঁ
যে রাজনৈতিক অস্থিরতা যদি সামান্য হয়ও, হ্যাঁ, সেক্ষেত্রে জনগণ যদি এটাকে সাপোর্ট না করে, এবং আমাদের দেখেছি যে আমরা অতীতের অভিজ্ঞতায় যে রাজনৈতিক অল্প অস্থিরতার মধ্যেও আমাদের যে খুব বেশি কিন্তু আমাদের যে প্রোডাকশান কিংবা সব কিছুতে অর্থনৈতিক কার্যক্রমে যে বড় ধরনের সংকট হয়েছে তাও বলা যাবে না। তো মোটামুটিভাবে বলা যায় যে আমরা প্রত্যাশা করি যে সেরকম কিছু ঘটবে না, হ্যাঁ, তবে যদি রাজনীতি স্থিতিশীল থাকলে আমার মনে হয় যে 2018 সাল আমাদের যে এখনকার যে ট্রেন্ডটা আছে সেটা বজায় থাকবে। ধন্যবাদ আকিব ভাই। রোহিত ভাই, একটা বিষয় আমরা একটু ফিরে আসতে চাই। আমরা তো পুঁজিবাজার বলেন, অর্থনৈতিক উন্নয়ন বলেন, আপনাদের গণমাধ্যমের সহযোগিতা আমাদেরকে মারাত্মকভাবে উৎসাহিত করে কর্মোদ্দীপনা যোগায়। তো কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি মিডিয়াতে অনেকে কিছু হেডলাইন দিয়ে আমাদেরকে হতাশার দৃষ্টিতে নিয়ে যায়। এই এইটার কারণটা কি বা কেন এরকম সিচুয়েশন? সাদির ভাই, এটা মানে আপনার সঙ্গে আমি পুরোপুরি একমত, তবে সাম্প্রতিক সময়ে এটা অনেক কমছে। আপনি লক্ষ্য করবেন একসময় আমাদের এই অর্থনীতি, শেয়ার বাজার তো পরেই আসলাম, অর্থনীতির মানে পাতা, অর্থনীতির কর্মকাণ্ড আমরা মূল পেজে প্রথম পাতায় বা ব্যাক শেষের পাতায় ওইভাবে কিন্তু দেখতে পাতাম না। আমি সংবাদে কাজ করছি 1992 সালে, তখন অর্থনীতির কোনো পাতাই ছিল না, দুই একটা নিউজ একটা কোথাও ফ্রন্ট পেজে আসলো বা আসলো না, কারণ এই এটাই কিন্তু এই প্র্যাকটিসটাই কিন্তু ছিল না। দীর্ঘদিনের ধারাবাহিকতায় আমাদের বা আমাদের সিনিয়র ভাইদের কর্মতৎপরতার মাধ্যমে অর্থনৈতিক নিউজগুলো এখন আমি বলবো প্রত্যেকটা জাতীয় দৈনিকে দুই তিনটা শিরোনাম বা প্রথম পাতায় থাকে বা শেষের পাতায় থাকে। এতে আমাদের সিনিয়র অর্থাৎ অর্থনৈতিক রিপোর্টার সিনিয়র যারা, সবাই একটা স্পেসিফিক পেজ, একটা বিজনেস পেজ হয়ে গেছে, পত্রিকা দুই পেজ, তিন পেজ, চার পেজ পর্যন্ত আছে আপনার। এখন শেয়ার বাজার যেটি আসতো, হ্যাঁ, আমার মনে আছে, আমি সাইদুর ভাই বলি, আমি 2009-10 বিষয়টি আমি জানি, শুধু একটি বা দুটি পত্রিকা, অনেকগুলো পত্রিকা একটা ক্লাসি মানে শিরোনাম ছিল আমার মনে আছে, পুঁজিবাজার ক্লাসিনো মার্কেট, মানে জোয়ার, মানে এই শিরোনামটি আমি জানি না, একজনের কোট দিয়ে আসছিল, খুবই আমাদের আমার ব্যক্তিগতভাবে শ্রদ্ধার, আর মানে আর সবার বাংলাদেশের সবার শ্রদ্ধার, আমি আমরা পারতাম মিডিয়ার যারা দায়িত্ব ছিলাম ওই ইয়েটা দিয়ে হেডিং না করলেও, আপনার লক্ষ্য করবেন সাধারণত, আপনি নিজে জানেন, একটি জাতীয় পত্রিকার নামই বলবো না, সেই পত্রিকার বিজনেস পাতায় বিশাল বিশাল রবিতে হাতি গো মানে ইয়া শিরোনাম কি হতো, আপনি দৌড়াচ্ছে ইয়ে করছে, আমি আমার মনে হয় আপনি আমি আমার যেহেতু সিনিয়র ভাই আমি নাম বললাম না, সেটি আপনি জানেন এবং জাকিরও জানেন, ওই রকম কিন্তু এখন আর নাই। হ্যাঁ, তারপরেও মাঝে মাঝে দু একটি শিরোনাম হয়, আমরা যারা মিডিয়ার সঙ্গে সম্পৃক্ত আছি তারা একটু দায়িত্বশীল, আপনি মনে রাখতে হবে পুঁজিবাজার হচ্ছে আমার মার্কেট, দেশের মার্কেট, আমার মার্কেট, মানুষ আমার কিছু বিনিয়োগকারী, এবং সত্যি কথা বলতে কি, আপনাকে যদি বলেন 2009-10 সালে আমি ছোটো ছোটো ক্ষুদ্র বিনিয়োগকারীরা এসে এখানে যে টাকাটা হারিয়েছে, আমার দায়িত্ব হচ্ছে আমার লেখনের মাধ্যমে তারা কিছুটা যদি পুষিয়ে নিতে পারে তাহলে কিন্তু আমি দায়িত্বশীলতার জায়গা থেকে কিছুটা হলেও মুক্ত হবে। সেই কারণেই বলছি যে এটা আমার মার্কেট, দেশের মার্কেট, সবার মার্কেট, এই মার্কেটে আমার কারণে বা আমার দুই লাইন লেখার কারণে যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু এই দায়িত্ব আমাকেও নিতে হবে। সেই কারণে আমরা একটু সংযত যদি হই তাহলে আর এই পরিস্থিতি সৃষ্টি হবে। তবে সাদির ভাইকে আপনার আসার কথা বলতে পারি, এখন অনেক কমছে আগের চেয়ে, কিন্তু আমাদের আরও দায়িত্বশীল হতে হবে, এটা আমি আপনাকে বলতে পারি। ধন্যবাদ রহিম ভাই। জাকির ভাই, আপনার মূল্যায়নটা একটু মানে আসলে কি, মিডিয়া তো তার কাজ সবসময় পেশাদারিত্বের সাথেই করে এবং করার চেষ্টা করে, হ্যাঁ, কিন্তু দেখা যায় যে অনেক সময় হয়তো যে কন্টেন্টে, হ্যাঁ, অতটা অ্যাগ্রেসিভ কন্টেন্টে কিছু তেমন কিছু নাই মনে আসছে, কিন্তু দেখা গেলো যে হেডলাইনে একটু একটু অ্যাগ্রেসিভ কিছু থাকে, যেটা জনমনে অনেক সময় এটা দেখেই একটা ভয়ের সৃষ্টি হতে পারে কিংবা, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে যদি এটা যে খুব বেশি হয় তা না, এটা রেয়ার হয়, রেয়ার হয়, কিন্তু সবাই যদি একটু পেশাদারিত্বের সাথে বিষয়টা দেখে তাহলে এটা কমে আসবে। হ্যাঁ, এটা যে হয় না আমি বলবো না, কিন্তু একটু, আর সবচেয়ে বড় কথা কি, যে একটা সবার সাথে কথা বলে নিউজ করা উচিত। কোনো জায়গার থেকে একটা ইনফরমেশন পেলো, দেখা গেলো যে আপনি একটা দায়িত্বে আছেন, হ্যাঁ, আপনার সাথে একটু কথা বলে নিতে পারে, কিংবা এখন আপনি একটা নতুন আপনাদের অ্যাসোসিয়েশনের একজন দায়িত্ব নিয়েছেন, হ্যাঁ, যদি মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস কেন্দ্রিক কিছু হয় একটু কথা বলে নিল, এবং আমার তো মনে হয় যে আপনারা ইজিলি অ্যাক্সেসিবল, আমরা দেখছি যে আপনাদের ফোন করলে নিয়মিত আপনাদের প্রতিনিধিদের সাথে কথা বলছে, হয়তো নিয়ন্ত্রক সংস্থার লোকজন খুব বেশি কথা বলতে চায় না, হ্যাঁ, আমরা তো কথা বলি, আমাদেরকে যখন আপনারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও আছেন, আমার তো দেখি যে আমাদের যারা আপনাদের সাথে কথা বলে যে পায় না খুব বেশি, যে কথা বলে না,
এরকম আমরা কম দেখি। এবং এটা ছাড়া আরেকটা বিষয় যেটা আগে ছিল না, এখন কিন্তু বড় বড় ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, সব জায়গায় কিন্তু বড় একটা রিসার্চ টিম থাকে, মানে যে কোনো তথ্যের অথেন্টিসিটি সম্পর্কে কিন্তু আপনার চেক করার খুব সহজ উপায়, কারণ রিসার্চ টিমের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য থাকে, যে কোনো তথ্য আপনি কিন্তু যে কোনো জায়গায় যাচাই বাছাই করে কিন্তু সবাইকে পাওয়া যায়। আবার আপনার স্টক এক্সচেঞ্জের যে ওয়েবসাইট সেখানেও অনেক তথ্য পাওয়া যায়, সেখানে তথ্য থাকে, এসএসসি এর ওয়েবসাইটে অনেক তথ্য থাকে, এসএসসি এর তথ্য পাওয়া যায়, আপনি কোম্পানির যে ওয়েবসাইট সেখানেগুলো আপনি অনেক কিছু খোঁজ নিতে পারেন। মানে অনেক কিছু আপনি অথেন্টিক এর উপরে নির্ভর করে, কিন্তু ওই সমস্যাটা হয়ে যায় ওই জায়গাটাই, যেমন ধরেন আগামী দিন যদি আমরা দেখি যে 6500 তো দেখা যাবো কেউ হয়তো হেডলাইনটা করছে এরকম আবারও 6500 ছাড়লো, এই আবারও শব্দটা ব্যবহার না করলে। আমি একটা বলি, আমি গতকালকের একটা উদাহরণ দিই, যেমন আপনার আপনি জানেন যে ব্যাঙ্গালোর এমডিদের সাথে বাংলাদেশ ব্যাংকের একটা গতকাল হয়েছে, যেটাকে আমরা ব্যাংকার এবিবির সাথে, তো সেখানে আপনি যে দেখবেন যে ব্যাঙ্গালোরকে কিন্তু একটু বলা হয়েছে যে আপনি আপনার যে লোন গ্রোথটা একটু একটু স্লো করেন, তাই না? এবং দেখা গেলো যে মুদ্রানীতিতে আমি কি বলতে পারি সেরকম একটা ইঙ্গিত দেখা যায়। তো আমার মনে হয় যে এইসব ক্ষেত্রে যে একবার যে আপনি মুদ্রানীতিতে কি ঘোষণা দিবেন, হ্যাঁ, তা আগের থেকে এইভাবে বললে কিংবা সেইভাবে যদি আবার এটা কিন্তু আবার পুঁজিবাজারেও এক ধরনের ইম্প্যাক্টের জায়গা অনেক সময় তৈরি হয়, হ্যাঁ, মুদ্রানীতি সামনে আসে, মুদ্রানীতিকে তৈরি করে অনেক সময় এক ধরনের, আমার মনে হয় যে আমরা কিন্তু সবসময় দেখে আসছি মুদ্রানীতির এক সপ্তাহ আগে থেকে এই মিডিয়ার অনেকেই এইটা নিয়ে আসছে, এই হইতে পারে ওই হইতে পারে বলে, মানে সচেতন, আমরা মনে করি মিডিয়া আমাদেরকে সচেতন করবে, কিন্তু মিডিয়ারা এই সচেতনের জায়গাটা আতঙ্কিত যদি হয়ে যায় না, আমি সেটাই বলছি এখানে মিডিয়ার রোলটা কি হওয়া উচিত। মিডিয়া যদি বলে যে কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে ডিপোজিটের তুলনায় তাদের অ্যাডভান্সটা একটু অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, তো সে সমস্ত ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক সতর্ক করতেছে। এটা কিন্তু ওভারঅল ব্যাংকিং সেক্টরে যে এখন ওই রকম পর্যায়ে যায় না যে খুব বেশি এক্সেসিভ লোন চলে গেছে তা কিন্তু না, এটা কিন্তু গুটি কয়েক ব্যাংকের ক্ষেত্রে এরকম একটা প্রবণতা দেখা যাচ্ছে, দুই একটাতে আছে কিন্তু ওভারঅল অনেক নিচে আছে, অনেক নিচে আছে, অনেক নিচে। আচ্ছা, তো সেটাই হচ্ছে মিডিয়ার দায়িত্ব, যাতে যদি এরকম দেখা যায় যে হ্যাঁ ব্যাংকগুলো হয়তো লোন কমায় দেবে, ব্যাংকগুলো তখন কি হবে, যদি ব্যাংকগুলো যদি লোন কমায় দেয় পুঁজিবাজারেও ব্যাংকের লোন কমতে পারে, এই ধরনের যদি প্রেডিকশন দেওয়া হয় তখন কিন্তু আবার আমরা বলি যে কিছুদিন আগে পাওয়া একটি তথ্যে আমাদের তো 25% কে 17.5-18 লেভেলে আছে ওভারঅল, তো সেখানে ধরেন দুই একটা যদি কোনো কারণে অ্যাক্সেস হয়েও থাকে এটা স্বাভাবিক গতিতে নিচে চলে আসতে পারে, মানে এটা দিয়ে বাজারে এরকম কোনো বিশাল নিউজ করে বা কাউকে কারোর জন্য খুব পানিশেবল কিছু হচ্ছে, এই জিনিসগুলো থেকে আমরা ইচ্ছে করলে বেরি। আরেকটা বিষয় কিন্তু 2017 সালের আপনার পুঁজিবাজার এবং ব্যাংক যে লিঙ্কস যেটা সেই আলোচনা এসেছে সেটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার, দেখা গেলো যে হয়তো কয়েকটি ক্ষেত্রে যে হয়তো কেউ একটু ওভার এক্সপোজ ছিল, কিন্তু কী কারণে এটা একটু দেখতে হবে। দেখা গেলো যে যে বাংলাদেশ ব্যাংকের নিয়ম হচ্ছে যে আপনার মার্কেটের যে রেট সেই অনুযায়ী আপনার ক্যাপিটাল মার্কেট এক্সপোজার হিসাব হবে, এমন না যে আপনি মার্কেট হিসাব হচ্ছে, এটাই কিন্তু মেইন প্রবলেম। আচ্ছা, যে আপনি যে দরে কিনেছিলেন সেই দরে না, তো বাজার যদি একটু দর বাড়ে তো সেক্ষেত্রে আপনার এক্সপোজারটা বেড়ে যেতে পারে, একটু হয়তো ওই লিমিটের বাইরে যেতে পারে, তখন আপনার সাথে বসে বিনিয়োগ করছি লাভের জন্য, হ্যাঁ, প্রাইস অ্যাপ্রিসিয়েশন হবে এটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য, তো সেই ক্ষেত্রে প্রাইস অ্যাপ্রিসিয়েশন হচ্ছে। এখন প্রাইস অ্যাপ্রিসিয়েশন হয়ে গেলে আজকের দিনের শেষে আসলে আমি বুঝতে পারবো আমার এক্সপোজার বাড়ছে, আমি কিন্তু দিন শেষ না হলে বুঝতে পারবো না, তো এখন কালকে সকালবেলায় কি এটা বিক্রি করে অ্যাডজাস্ট করা সম্ভব? সেটাই সম্ভব, যেটা হচ্ছে যে আপনার কথা সেন্ট্রাল ব্যাংক আপনাকে বললো যে দেখেন আপনি কিন্তু একটু ওভার এক্সপোজ হচ্ছেন, আপনি একটা কন্ট্রোল করেন, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এটাকে নেন, একটা সময় দেবে, কিন্তু এটা নিয়ে কিন্তু আসলে যে খুব বেশি যে একটা প্যানিক তৈরি করার মতো কিংবা এই খবরটা স্প্রেড আউট হওয়ার মতো পরিস্থিতি কিন্তু না। এখন যদি আমার ধরুন 60টা ব্যাংক আছে, 60টা ব্যাংকের মধ্যে যদি 2টা ব্যাংকের এরকম হয় বা 3টা ব্যাংক হয়, এটা খুব রিস্কি বা অ্যালার্মিং কোনো কিছু মনে করার আমি মনে করি না। আপনি আসলে এই পয়েন্টগুলো রাখছেন, এখানে আমাদের মিডিয়ার একটা রোল আছে, এবং যারা কাজ করবেন এবং যারা গেট কিপিং করেন ওনার মতো কিংবা আমার মতো, আমরা যারা গেট কিপার, যারা আমরা নিউজটা দেখি, হ্যাঁ, তাদের দায়িত্ব আছে, আমরা চেষ্টা করি সবসময় পেশাদার থাকতে, যাতে অর্থনীতি বাজার কোনো কারণেই, হ্যাঁ, একটা শুধু মিডিয়ার নিউজের কারণে হয়তো যেটা হওয়া উচিত না সেরকম একটা ইফেক্ট, হ্যাঁ, যাতে না হয় সেরকম চিন্তা আমাদের মাথায় সবসময় থাকে। তবে একটা ইতিবাচক ইয়েটা আছে, সাইদুল, আপনি লক্ষ্য করবেন যে আমরা হয়তো 10 বছর আগের যদি একটি শেয়ার বাজারের নিউজ বা অন্য কোনো নিউজের যদি কম্পেয়ার করি, তাহলে ওই নিউজগুলো দেখবেন যে সূত্র জানায়, সূত্র অনেক উন্নত হয়েছে এই ব্যাপারে কোনো সূত্র জানায় জানা গেছে, আমরা কিন্তু এখন এখন সাইদুল আপনি লক্ষ্য করবেন সূত্র জানায় জানা গেছে এরকম কিন্তু আমরা। রহিম ভাই এবং জাকির ভাই আমাদেরকে একটা ছোট্ট ব্রেক, প্রিয় দর্শক, রহিম ভাই
আমরা তো পুঁজিবাজার অর্থনীতি আলোচনা করতেছিলাম, 17 সালের অবস্থা নিয়ে আলোচনা করলাম। 18 সালকে যদি আমরা 17 সালের তুলনায় আরও ভালো অবস্থানে দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি বা কার্যক্রম কেমন হওয়া উচিত? আচ্ছা, এক্ষেত্রে আমি মাননীয় অর্থমন্ত্রী একটি কোট দিয়ে শুরু করি। অর্থমন্ত্রী নিজে বলেছেন 2018 সালটা আরও ভালো যাবে, ওনার কোট। এখন 2018 সালটা আরও ভালো যাবে, এটা তো শুধুমাত্র অর্থমন্ত্রীর বক্তৃতা বা কোটের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বাস্তব অর্থে কী কী পরিস্থিতি আমরা লক্ষ্য করব। আপনি সাদির ভাই লক্ষ্য করবেন, 2017টা আমরা দেখলাম হ্যাঁ ভালো গেছে। আচ্ছা, 2017টা ভালো গেছে, যদি আমি এই প্রশ্নটা করি যে 2017 সালে খুব ভালো ভালো কোম্পানির আইপিও বাজারে আসছে, তাহলে কিন্তু আমি আস্তেই করে বলবো যে না, খুব বেশি হয়তো আসেনি। তাহলে আমার 2018কে টার্গেটই রাখতে হবে যে প্রচুর আইপিও আনতে হবে, মার্কেট আমার বড় হচ্ছে, আমার নতুন আইপিও অর্থাৎ নতুন শেয়ার যদি বাজারে না আসে, ভালো অবশ্যই ভালো শেয়ার যদি বাজারে না আসে, তাহলে বিনিয়োগকারীদের মধ্যে যে আশাটা সঞ্চার হয় তার সেইটা কিন্তু আপনার ওইভাবে বিস্তারিত আর প্রসার ঘটবে না। সেই কারণে বলছি যে ভালো শেয়ার বা মানুষ পড়তে আসে। আর আপনি নিজে সাধারণত জানেন কিছু কিছু ইনভেস্টর আছে নতুন শেয়ারে ইনভেস্ট করে নানান ধরনের প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু বাজারে নতুন করে ঢোকে, মানে এই পরিস্থিতি আমরা জানি। সেই কারণে আমি বলবো যে মাননীয় অর্থমন্ত্রী বা সরকারের কাছে আমার বিনীত অনুরোধ যে 38টি শেয়ার আসবে, 50টি শেয়ার আসবে, সরকারি শেয়ার আসবে, এগুলো কিন্তু আমরা অনেক শুনেছি, কিন্তু বাস্তব অর্থে তার প্রকৃত প্রতিফলন কিন্তু আমরা লক্ষ্য করিনি। এই বিষয়টি মাননীয় অর্থমন্ত্রী 2018কে বাস্তব অর্থে যদি ভালো আরও ভালো দেখতে চান তাহলে এই দিকে বিশেষ নজর দেওয়া উচিত। আর প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে সেটা বলছি আমি, আপনি লক্ষ্য করুন, আমি অন্য আলোচনাতে বলি, আমার আরএমজি সেক্টর একটা ভাইটাল সেক্টর, দেশের এক্সপোর্টের ক্ষেত্রে প্রধান খাত। আপনার এখনও অনেক আরএমজি সেক্টর বড় বড় পোশাক কারখানা আছে যেগুলো পুঁজিবাজারে আসা মাত্র গুটি কয়েক আছে, কিন্তু আপনার ওষুধ কোম্পানি বলেন, আপনাকে আমি একটি আলোচনা বারবার আমি বলি, আমাদের কয়েকটি বড় বড় হাসপাতাল, মানে একটি রহিম ভাই আমরা প্রায় শেষ পর্যায়ে আছি, আমি একটু জাকির ভাইয়ের কাছে আসতে চাচ্ছি যে 2017-র এই উন্নয়নের ধারাবাহিকতায় আমরা 18কে কিভাবে দেখতে চাই এবং সেখানে আমাদের আসলে আচরণ। 18তে আমার কাছে পুঁজিবাজার কেন্দ্রিক যে প্রত্যাশা সেটা হচ্ছে যে আমার মনে হয় পুঁজিবাজার অর্থনীতি দুই ভাবে আমরা পুঁজিবাজারটা বলিনি যে রেগুলেটরদের সাথে যে কোঅর্ডিনেশনটা এটা আরো স্ট্রেংথেন হওয়া উচিত, বিশেষ করে আপনাদের যে দাবিটা আছে যে ক্যাপিটাল মার্কেট এক্সপোজার নিয়ে যে জিনিসগুলো একটু আপনাদের তরফ থেকে যে দাবিগুলো আছে, হ্যাঁ সেন্ট্রাল ব্যাংকের উচিত যে এগুলো যথাযথভাবে বিশ্লেষণ করা, যদি এটা আপনাদের সাথে একমত হয় মানে এই জিনিসটা আমার মনে হয় একটু সমাধান হওয়া উচিত। হ্যাঁ, বিশেষ করে এই যে ইনভেস্টমেন্টের ওই যে মার্ক টু মার্ক ইনভেস্টমেন্ট নাকি, হ্যাঁ এটা তো অনেক জায়গায় আছে যে হ্যাঁ এটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে যে আপনার পুঁজিবাজারে যে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যে একটা ক্ষতি পুষিয়ে দেওয়ার যে একটা ব্যবস্থা যেমন আছে, যে একটা তহবিল আছে, হ্যাঁ সেই তহবিলের সুদের হার আরও একটু কমানোর একটা প্রস্তাব আছে, আমার মনে হয় যে এটা বিবেচনা করতে পারে। তারপর ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যে আইপিও কোটাটার মেয়াদ যাতে একটু সরকার কিংবা বিএসএসসি বাড়ানোর চিন্তা করতে পারে, আমার কাছে হচ্ছে এগুলো হচ্ছে বিনিয়োগকারীদের জন্য এবং যারা স্টেক হোল্ডার তাদের জন্য একটা প্রত্যাশা যে এগুলো হলে ভালো হয়। আর রহিম ভাই যেটা বলছিল যে একটু যদি সাপ্লাইয়ের দরকার হয়, সাপ্লাইটা একটু বাড়াই দিলে সাপ্লাই যদি দরকার হয় আসবে, হ্যাঁ মার্কেট ক্যাপ বাড়বে, মার্কেট ক্যাপ বাড়লে আপনার ট্রানজ্যাকশন ভলিউম বাড়বে, পার্টিসিপেশন। আরেকটা জায়গা আমার সবচেয়ে যেটা গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে অ্যাওয়ারনেসের বিষয়টা। এখন আপনি দেখবেন যে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম বিএসএসসি এখন দৈনন্দিন ভিত্তিতে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম চালু করেছে, হ্যাঁ বিএসএসসি কিন্তু এখন রেগুলার বেসিসে চালু করেছে। ধন্যবাদ জাকির ভাই, ধন্যবাদ রহিম ভাই, আমাদের অ্যাকচুয়ালি আর সময় নেই হাতে। প্রিয় দর্শক, আমাদের আজকে সময় শেষ হয়েছে, আমরা আশা করছি আগামী দিন আপনাদের সাথে আবার অন্য কোনো অতিথিদের নিয়ে দেখা হবে। তাছাড়াও এই অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ আগামীকাল প্রকাশিত হবে দৈনিক শেয়ারবিজে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।